এবার আমার কথা হচ্ছে আমার নিজেরই খারাপ লাগছে, ও আমার বোনের মতো, ও আমার বোনের মতো। আমি তোমাকে বলছি তুমি এরকম করো না, আমি নিশ্চয়ই দেবো, আমি হাত ধরে নিশ্চয়ই দেবো। আপনাকে আগের দিনও আমি বলেছি দাদা এই জিনিস পুনরাবৃত্তি না হয়, কিন্তু সেই জিনিসটা হলো এবং মারাত্মক ভাবে হলো। না না ঠিক আছে, আমি নিশ্চয়ই নিশ্চয়ই দেখছি, নিশ্চয়ই। দেখুন আপনাদের জিনিসটা ইনসিডেন্টটা কতখানি হয়েছে, আপনাদের রিয়াকশন এটা বোঝা যায়, এই বোঝার আমার আমি জানি। আমি না আপনাদের মনের মধ্যে কি অবস্থা আমারও, আপনি মনে করবেন না আপনাদের যে কষ্টটা হচ্ছে আমার সেই কষ্টটা হচ্ছে না, কারণ লালটুর উনি ওয়াইফ সবার কথাই বলছি, যাই হয়েছে আমরা তো কখনো এই জিনিসটা চাই না। আপনি দেখবেন এই জিনিসটা আমি কোনোদিন পছন্দ করি না, আমি সবসময় চাই ভুল বোঝাবুঝি, যাই হোক আমি পুলিশকে বলেছি আরো বলছি যা বলার আমি বলছি, আমার দিক থেকে যা বলার উদ্যস্ত হলো কর্তৃপক্ষ যাদের তাদের দিয়ে বলার, আমি নিশ্চয়ই আমার যেটুখানি ইয়ে আছে নিশ্চয়ই আমার ওয়ার্ড ইনসিডেন্ট লালটু আমাদের একটা পুজোর ছেলে আমার নিজের খুব খারাপ লাগছে। আমি কাল প্রেজেন্ট ছিলাম না, থাকলে হয়তো দেখতেন ওর মতো আমার অবস্থা, কারণ ওকে যদি এরকম করতো আমি থাকতে পারতাম না।